আজকে নিয়ে এসেছি খুব সহজে বানিয়ে ফেলবে ইভিনিং স্ন্যাক্সের জন্য বা ঘরে কোনো গেস্ট এলে তাদের জন্য এরকম ফ্লপি ক্রিস্পি একটা বড়া বলো বা বন্ডা বলো বা ভাজি বলো যাই বলো না থাকো আজকে নিয়ে এসেছি তারই একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি এখানে আমি একটা পাত্রের মধ্যে এক কাপ টক দই নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম হাফ স্পুন বেকিং পাউডার আর ওয়ান স্পুন হোয়াইট অয়েল দিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্স করে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে আমি দশ দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দেব এরপর আমি এখানে দিচ্ছি জিঞ্জার আর রেড চিলির পেস্ট আর এখানে দিলাম অল্প জিরে গোটা জিরে আর এখানে দিলাম এখন স্বাদ মতন লবণ আর এখানে দিচ্ছি ময়দা এখানে আমি তিন চার চামচ ময়দা দিয়েছি তোমরা তোমাদের দইয়ের হিসাব মতন ময়দা ব্যবহার করবে ময়দাটাকে দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে একটা মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে এক কাপ দইয়ের মধ্যে চার পাঁচ চামচ ময়দা দিয়ে যে এত সুন্দর একটা বড়া বা বন্ডা বা যা যেটাই বলে থাক ভাজি যেটাই বলে থাক না কেন খুব সহজে রেডি হয়ে যায় এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে আমি পাঁচ দশ মিনিটের জন্য আলাদা করে রেখে দেব রেখে আমার এই মিক্সারটা ঠিক এরকমভাবে তৈরি হয়ে যাবে ইভিনিং স্ন্যাক্সের জন্য চায়ের সাথে ভীষণ পারফেক্ট একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো এখানে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখানে আমি প্রচুর পরিমাণে সাদা তেল দিয়েছি এবার সাদা তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এইভাবে বড়ার মতন করে এইগুলোকে ছেড়ে দেবো এইভাবে দুটো সাইড আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে দুটো সাইড আমি ভেজে নেব এই বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখলে ভালো হয় দেখো কি সুন্দর আমার বড়া রেডি হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে ঘরে গেস্ট এলে ভীষণ পারফেক্ট একটা স্ন্যাক্সের রেসিপি দেখতেই পাচ্ছ কী সুন্দর ক্রিস্পি হয়েছে এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব ক্রিস্পি বন্ডা আমার রেডি হয়ে গেছে এটা সার্ভ করবে কোকোনাট চাটনি বা গ্রিন চাটনি তোমার পছন্দের মতন দেখো কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা দেখো কত সুন্দর ফ্লপি হয়েছে দেখতেই পাচ্ছ কোকোনাট চাটনির সাথে এটা ভীষণ জমে যায় সন্ধ্যেবেলায় গরম চায়ের সাথেও ভীষণ ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই ওকে বাই সবাই ভালো থেকো